সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু বিছানা তোলা হয়নি তো এখন আমি বিছানা তুলে নিচ্ছি আর খাওয়া দাওয়া হয়েছে বলতে চা আর মানে তিন দিন যাবৎ লাগাতার চিড়া ভাজা খাওয়া হচ্ছে কারণ হচ্ছে কি মানে রুটিটা করছি না ইচ্ছে করেই যা গরম পড়েছে রুটিটা এমনিতেই মানে অনেকক্ষণ পেটে থাকে তো আমার কেন জানি না সহ্য হয় না আর কলডল খেতে চাইলো না তারপর ভাবলাম না শুকনো খাবার বলতে চিড়াটাই আছে তো ভেজে দিই তো খেয়ে দোকান গেল আর আমি এদিকে এখন বিছানা তুলে নিচ্ছি আর আজকে তো হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার মানেই তো হচ্ছে একটু কাজ বেশি তো সে কারণে তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে আর এত সকাল সকাল কেন ব্লগটা স্টার্ট করতে পারিনি সেটারও একটা কারণ আছে আজকে ঘুম থেকে উঠেছি একটু লেটে মানে আমাকে তো ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছে তো এবার কখন যে মানে 9টার উপরে হয়ে গেছে সে দেখিনি তো উঠে দেখি বাসি সমস্ত কাজ বাস শেষ আর কি তারপরে চা করে সবাই মিলে খেলাম আর এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি দেখতে থাকো সারাদিন কী কী করি সঙ্গে থাকো তো চলো এমা গল্পে গল্পে কী মশারি ভাত করছি আমি থাক আবার রাত্রিটা খুঁজে রাখবে আমি ভাবলাম যে কল্লোল হয়তো বিছানা তুলবে তারপরে দেখে ও আর বিছানা তুলেনি আর আমি তো ওইদিকে রান্নাঘরে তো আর কি করা তারপরে ও তো খেয়ে দিয়ে দোকান চলে গেল দোকানটাই হচ্ছে মেন আর এতদিন যাবৎ তো বন্ধ ছিল তো সেই কারণে এখন প্রত্যেক দিন দোকান খুলেও আর তাছাড়া তোমরা তো ওই দিন লাইভেও দেখেছো যে দোকান খুললে কাস্টমার আসেই তো আমাদের এই মানে মাঝখানে আসলে কি করা যাবে বলো তো মানে দুইজনই তো আমি তো কোথাও একা যে যাব সেইটুক সাহস বা শক্তি আমার কোনোটাই নেই মানে একা গেলে কেন জানি না মানে যেতে পাবো না সেটা না যেতে পাবো কিন্তু একা একা কোথাও যাওয়াটা আমি পছন্দ করি না বিয়ের আগে মার সাথে যেতাম আর বিয়ের পরে কল্লোল তো আমার শাশুড়ি মা যদি কথা বলতে পারতো তারপরেও নিয়ে যেতে পারতাম কোথাও কিন্তু মা কথা বলতে পায় না আর যেতেও যায় না কোথাও মানে কোথাও যদি বলি যাওয়ার জন্য যাবে না এখন দেখো যার ইচ্ছে না থাকে তাকে তো জোর করে কিছু করা যায় না সেটা হচ্ছে কথা তো যাই হোক না কেন সেই কারণে মানে কোথাও গেলে ওকে নিয়েই যেতে লাগে তো সেই ক্ষেত্রে দোকানটা বন্ধ থাকে তো আর কী করা যাবে এটাও তো আমার প্রফেশন ইউটিউবটাও আমার প্রফেশন দোকানটাও প্রফেশন সব কিছু মেনে নিয়ে চলতে গেলে একটা না একটা মাইনাস করতে হয় একটাকে প্লাস করতে হয় মানে দুই নৌকায় পাড়াতে যেমন চলা যায় না যে কোনো একটাতে চলতে হয় সে তেমনি এই প্রফেশনটার ক্ষেত্রেও আমার সেটাই মনে হচ্ছে তো যাই হোক না কেন এটা হচ্ছে মিকির খেলনা লাভ যে ইয়েটা দেখতে পাচ্ছ লাভ সাইনটা ওটা আমি কল্লোলকে দিয়েছিলাম তারপরে এটা এখন মিকি খেলে এটা নিয়ে তো কয়েকদিন আগে এটা মা নাকি ধুয়ে দিয়েছে আমি দেখিওনি মা ধুয়ে দিয়েছে তো আমি এর আগে একদিন ধুয়ে দিয়েছিলাম তারপর আবার নোংরা বানিয়েছে মানে ওর স্বভাবই হচ্ছে এরকম কী করে বারবার বাইরে এনে ফেলাবে উঠানের মধ্যে উঠান তো না মানে এই যে মাটিটার মধ্যে ওখান থেকে আবার আমরা এনে রাখবো ও এরকম করে তো এখন ঘর মুছবো সে কারণে মপটা ধুয়ে জল নিয়ে যাচ্ছি আর এই পাশে পুরো শ্যাওলা পড়ে গেছে এগুলো পরিষ্কার করলেও আবার এরকম হয় তো নোংরা বলতে অন্য কিছু না কিন্তু এটা জাস্ট জলের শ্যাওলা তো এই জায়গাগুলো পরিষ্কার করাও যায় না যে যে জায়গাগুলো ড্রেনের উপরে তো এরকম থাকেই আর বেশি দিন হয়তো ই করা লাগবে না মানে আমরা চেষ্টা করছি বাথরুম পায়খানা করার জন্য আসলে সময় টাকা সুযোগ সব কিছুরই দরকার আছে তো দেখা যাক কোন দিন কী করতে পারি মানে ইচ্ছে তো আছেই কার ইচ্ছে থাকবে না বলো যে একটা বাথরুম হোক মানে প্রত্যেকটা মেয়ে সংসারে যে সংসারেই যাক না কেন তার মানে কোনটা ইচ্ছে করে আমি জানি না ঠিক সবার চিন্তাভাবনা একই রকম কিনা তবে বেশিরভাগ মেয়েদেরই হয়তো চিন্তাভাবনা এটাই যে শ্বশুরবাড়িতে যেন বাথরুম পায়খানা সব কিছু একদম ফিটফাট থাকে আর তারপরে মন দিয়ে সংসার করা তো আমি তো এসে কোনো কিছুই পাইনি সব কিছুই নিজের হাতে করতে হচ্ছে বৃষ্টি যদি আসে তার একেবারে সব শেষ মানে বড় প্লাস্টিক থাকলে বড় প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা যাবে দেখো কতগুলো করি এগুলো কতদিন যাবে আমার রান্না করতে তো যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি তবে আমার ইউটিউবটা তো আর বেশি দিনের না মাত্র এক বছর হয়েছে এক বছরের একটু বেশি হয়েছে দেড় বছরও হয়নি মনে হয় যে যতটা মানুষ আর কি দেখছে কিন্তু আমি ইউটিউব করছি তো দু বছরের বেশি এবার এর আগেও তো অনেক কিছু জীবনে ঘটে যাওয়া ঘটনা যেগুলো শেয়ার করা হয়নি বা অনেক সময় আছে না মানে শেয়ার করতে গেলে আবারও মানে সেই পুরনো মানে কষ্টে ফিরে যেতে হয় সে কারণে আমি এগুলো মনে করতে চাই না আর অনেক সময় আমি অনেক কিছু ভুলে থাকি কিন্তু সারাদিনে অনেক কিছু ভুলে থাকার চেষ্টা করি কিন্তু রাত যখনই হয় যখন একা একা শুয়ে শুয়ে ভিডিও এডিট করি তখন আমার যে ভিতরে লুকিয়ে থাকা কষ্টগুলো সেগুলো যেন কেমন চাড়া দিয়ে ওঠে
তখন মানে কাউকে বলতেও পাই না, আর আমি বলতে মানে ইচ্ছেও করে না, কারণ প্রত্যেক দিন একটা মানুষকে যখন তুমি বলতে থাকবে না তোমার কষ্টগুলো, তখন সেও বিরক্ত হয়ে যাবে। তো সেই কারণে আমার নিজের মধ্যেই রেখে রেখে কষ্ট পাই, কান্না করি। তো সেগুলো তো আর মানে কি বলবো, যে যারা আশেপাশে থাকে তারাই হয়তো বুঝতে পারে, যারা আমার সাথে থাকে তারা বুঝতে পারবে, কিন্তু যারা তোমরা দূরে থাকো শুধুমাত্র ভিডিওর মাধ্যমে আমাকে চেনো, তারা তো আর জানবে না, বুঝবে না। তো অনেক সময়ই অনেকেই বলে যে তোমার মানে তোমার কীভাবে থাকো তুমি এতদিন এইভাবে একা একা এরকম করে থাকছো, মানে বিভিন্নভাবে আর কি বলে আর কি। তো যাই হোক, সেটাই বলছি যে মানে কেউ কেউ আছে না কষ্টগুলো শেয়ার করতে পারে, আর কেউ কেউ আছে কষ্টগুলো শেয়ার করতে পারে না, বুকের মধ্যে চাপা দিয়ে থাকে, তারপরে কোনো না কোনো এক সময় সেটা কান্নাভাবেই কিন্তু বের হয়, কান্না জল দিয়ে, চোখের জল দিয়ে কিন্তু বের হয়। তো আমার পরিস্থিতিও সেরকম হয়েছে। আজকে তোমরা যদি না থাকতে হয়তো বা এইটুকু আমি কারো কাছে বলতে পারতাম না, কারণ একটা পুরুষ মানুষ দেখবে একটা মহিলার এতটা কষ্ট কিন্তু বোঝে না। তো কিন্তু মহিলারাই মহিলাদের কষ্টটা বোঝে, এবং যার সাথে সে যেরকম হয়েছে সেই বুঝবে যে মানে এর মানে কি হয় যন্ত্রণা। তো সারা দিন তো আগে তো একাই থাকতাম, আর এখন তো তোমরা আছো, তো তোমরা থাকা মানে আমার বিশাল ব্যাপার, কারণ তোমাদের সঙ্গে এই যে কথা বলছি, হয়তোবা আমি এখন রেকর্ড করছি বা কথাটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি, পরে যখন তোমরা সেটা দেখে কমেন্ট করো তখন আমার সার্থকতাটা আসে যে না, আমার কষ্টগুলো কেউ না কেউ একজন শুনেছে এবং তার সাথে ভালো একটা রিপ্লাই পেয়েছি। তো এটাই হয়। তো যাই হোক, গল্প করতে করতে অনেক দূর এগিয়ে নিয়েছি কাজ, স্নান টান করে চলে এসেছি, আর ঠাকুরের আসনটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেক দিন ধরে ভাবছিলাম যে পরিষ্কার করা লাগবে, কারণ তেলাপোকা ইঁদুর এগুলোর অত্যাচার খুব বেড়ে গেছে, এগুলো এসে বারবার এখানে পটি করছে, নোংরা ফে মানে কোত্থেকে কোত্থেকে ধানের ছোলাগুলো আছে না চোঁচাগুলো, সেগুলো এনে রেখে দিচ্ছে, মানে কী যে অবস্থা। তো এই জন্য ভাবলাম আজকে যেহেতু বৃহস্পতিবার, এমনিতেও ঘরটা আমি তুলবই, তো ঘর তুললে পুরো আসনের ঠাকুরও আমি নামাতে পাবো, তো সেই কারণে পুরো আসনের ঠাকুর নামিয়ে একদম তোষকটা ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আবার এখন গুছাচ্ছি। দেখবে একটা জিনিস, যে কোনো মানে দুনিয়ার যেদিকে যাক, ঠাকুর পূজাটা যদি মন থেকে করো, মানে যার যেটা ধর্ম সে যদি সেটা মন দিয়ে করে, তার থেকে মানে তার চেয়ে শান্তি আর কিছু হয় না, যেটা আমার মনে হয়। আর আমার সাথে সাথে কারা একমত অবশ্যই কমেন্ট করে জানাবে যে সারাদিন শেষে বা প্রথমে শুরু মানে দিনের শুরুতে যদি এরকম নিজের ধর্মে যেটা থাকে, যে যে ধর্মে আছো সেটা যদি আমরা পালন করতে পারি ঠিকঠাক মতো, তাহলে কিন্তু মনটা অনেক শান্তি লাগে, আমার কাছে তো তাই মনে হয়। তো দেখো আসনটা একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে। আসলে কি, ওই যে হোলির সময় আবির দেওয়া হয় না, পুরো আবিরে আসনের অবস্থা একদম সেরকম হয়েছিল। তো একদম পুরোটা আসনই পরিষ্কার করলাম, একদম এই সাইডেও খুব নোংরা ছিল, এই সাইডে এই সাইডে তেলাপোকা, আসলে তেলাপোকা খুব মানে বাসা বাঁধেছে ঘরের মধ্যে, সেই তেলাপোকার মানে পটি ভর্তি ছিল। এখনো তারপরও রাতের বেলা কম্বল টম্বল গায়ে দিতে লাগে, তো এখনো পর্যন্ত ধনে পাতাটা ভালো লাগছে, কিন্তু আর কিছুদিন পরে আর ভালো লাগবে না। তো ধনে পাতা দিয়ে লাস্ট সবজিটা বানিয়ে নিই বাইরে, তো সে কারণে বাইরে চলে আসলাম। আর ঘরে মা রান্না করছে ভাত আর আরেকটা সবজি, তো আরেকটা সবজি বলতে ডাল আর কি। তো যাই হোক, তো মা বললো কি ঘরে রান্না করো, মানে দেরি হয়ে গেছে বৃহস্পতিবার, বুঝতে পারছো। আর কল্লোল সাহেব চলে এসছে অলরেডি, কারণ ভিডিওটা উনি করছেন। তো চলো, কড়াই গরম হয়ে গেছে, রান্নাটা ফটাফট শুরু করে দিই। বড় কড়াইয়ের জন্য না তেলের আন্দাজ পাই না, আন্দাজ মনে হচ্ছে তেলটা মনে একটু বেশি পড়ছে। এটা নাও তো, এটা এখানে কেন, কেমন লাগছে আপনার বাইরে রান্না করে? ভীষণ ভালো, আমার বাইরে রান্না করতে ভালো লাগে বেশি, খোলা আকাশের নিচে আর কুকির কু 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 ডাকে, আর
এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আছে, তো লঙ্কাগুলো প্রায় শুকিয়ে শুকিয়ে গেছে একদম। মিক্সড সবজি অনেকভাবে রান্না করা যায়, আমি এভাবেই রান্নাটা করছি। তো প্রথমে তো দেখলেই কি ফুরনে দিলাম, তারপরে মশলার মধ্যে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। হয় কল আসছে, স্নান করতে গেলা নাকি? তো এগুলো মনে হয় হাইব্রিডের ধনে পাতা নাকি, আমি জানি না, কারণ যে বিশাল বড় বড়, তো সবটাই ছোট ছোট করে টুকরো করে দিব। আর ধনে পাতার সবজি আমার খুব ভালো লাগে, কল্লোলেরও খুব ভালো লাগে, আর মাও খেতে পছন্দ করে। আর এটা আমার মনে হয় সবারই ভালো লাগে, কারণ শীতের সময় শুধু পাওয়া যায় আর গরমের সময় পাওয়া যায়, শহরে দিয়ে পাওয়া যায়, কিন্তু আমাদের এদিকে পাওয়া যায় না। শহরে দিয়ে তো অনেক সময় মানে সিজনে যেগুলো হয় না সেগুলোও পাওয়া যায়, কিন্তু আমাদের এদিকে পাওয়া খুব মুশকিল। আর কালকে বলছিলে কেউ, মানে কয়েকজনই কমেন্ট করেছিলে, এত রোদ তাপের মধ্যে কীভাবে রান্না করছি? তো সবটাই হচ্ছে মনের ব্যাপার, আর আমার মনের জোরটা অতিরিক্ত বেশি। অসুস্থ থেকেও মানে যদি মন চায় না এই জিনিসটা করব, তো করেই দেখাবো, এটা হচ্ছে কথা। স্নান করছিস? এ গুটন, সাগর আসলে আর উপায় নেই। গুটন আয় আয়, পরীক্ষা তার মানে একদমই শেষ হলো, পাশ করবি না না করবি? পাশ করব, পাশ হলে কেন? পরীক্ষা ভালো হয়েছে? সব সবাই জিজ্ঞেস করতেছিল তোর পরীক্ষা কেমন হয়েছে। হ্যাঁ ওই তো ভিডিও কইতে আসি আমি, জিজ্ঞেস করতেছিল ওই দিন সাগরের পরীক্ষা কেমন হয়েছে। গুটন কে আসছে? গুটন দূরে গিয়া বুক বুক যে শুরু করছে, সাগর গারে আমি রে মিকি আমি আমি, তারপরে ভয় শুনে চিনে না সাগর। খাইতে বসে হবে, হয়ে গেছে তরকারি। তো সবাই মিলে খেতে বসে গেলাম, সাগর ওখানে বসছে, আমি এখানে সবজি দিয়ে খাচ্ছি, আর খাবো হচ্ছে ডিমের তরকারি আর এই যে কল্লোল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর খেয়ে দিয়ে থালগুলো একখানে করে রাখলাম, একটু পরে ধোবো, কারণ মা এখন খেতে বসছে, তো তো সে কারণে সবগুলো একসাথে ধুয়ে নেবো। আর এখন আমি যাবো পেছনে, সৌকি টুকির ভাতের মার নিয়ে যাওয়া হয়নি আজকে, তো এখনও রোদ, একদম বিশাল রোদ বাইরে, তো ওরা খায় ভাতের মারটা, মানে গরমের দিন না, ঠান্ডার দিনে খেতে চায় না। তো মা এদিকে খেতে থাকুক, কল্লোল এদিকে বসে আবার দেখো কী করছে, আমার ভিডিওটা এখনই পাবলিশ করা হলো, দেখছে, 4টা বাজে আর কি। তো চলো এখন ভাতের মান নিয়ে যাই সৌকি টুকির কাছে, আর ওদেরকে একটু ধরে ধরে খাওয়াবো। দুজনে কারাকারি লাগছে ভাতের মান নিয়ে। হ্যাঁ হ্যাঁ আসলে প্রচুর গরম না, ওরা তো আর জল টল খায় না, ওই ভাতের মাঠটাই ওরা জল হিসেবে খায়, তো প্রচুর গরমে এই ভাতের মাঠটাই ওদের সম্বল। দুইজনে কারাগারি লাগছে। কালকের মতো আজকে আবার একটু ধরে ধরে খাওয়াবো ওদের, আজকে অনেক রোদ, বুঝতেই পারছো মাত্র 4টা বাজে, এখনো অনেক বেলা। ভুট্টা গাছগুলো দেখলেই মনে হয় যে বাপরে কত বড় জঙ্গল এখানে।
বেশি দূরে যাস না রে, মানুষের ভুট্টা খেতে। তো এখন বাজে হচ্ছে 9:15। তো সন্ধ্যার সময় আর কিছু ভিডিও করা হয়নি, কারণ মোবাইলে একটা ফোটা চার্জ ছিল না। আর অবশ্য ইচ্ছে করলে আমি করতে পারতাম, কিন্তু করিনি, এই কারণেই সকাল থেকে অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো সে কারণে ভাবলাম যে এখন তো আর কিছু করছি না, যখন কিছু করব তখনই শেয়ার করব। তো দেখো তোমরা শাড়ি পরে আমাকে দেখতে চাও, আর আজকে বৃহস্পতিবার, তো শাড়ি পরলেই পরতে পারতাম, কিন্তু যা গরম, মানে ইচ্ছে করলেও কিছু করা যায় না। তো এখন শাড়ি এই জন্যই পরেছি, আমাদের পাশের বাড়ি, আমাদের একটা কাকু কাকা শ্বশুরের বাড়িতে কীর্তন আছে, আর আমি কীর্তন খুব ভালোবাসি, কীর্তন গাইতেও ভালোবাসি। তো কীর্তন অলরেডি শুরু হয়ে গেছে আর যেতে বলেছে আর কি। তো আমি আর কল্লোল যাচ্ছি, মাও যাবে একটু পরে। তো যাবা না তুমি? এ মা কেন টিভি দেখবে, চিন্তা করো, কীর্তনে যাবে না? তো চলো আমি যাই, আমি আর কল্লোল যাচ্ছি। কল্লোল, হ্যাঁ গুটুন তো থাকবে, গুটুন কীর্তনে গেলে চিৎকার শুরু করবে। যখন খোলের আওয়াজ শুরু করলো না, ও বুক বুক করা শুরু করছে, মানে ও বুঝতে পারে না যে খোলের আওয়াজটা আসলে কি, মানে যা শুনে কিন্তু জীবনে প্রথমবার শুনে, জীবনে প্রথমবার দেখছে, শীত প্রথমবার দেখছে। সেটাই, কারণ ওর জন্ম হচ্ছে লক্ষ্মী পূজোর আগে না বাবা, যে গুটুন। তো যারা আমার মতো এমন পছন্দ করো, মানে পোষ্য পছন্দ করো, তারা তাদের পোষ্যকে বাবা, সোনা, মা কত কিছুই ডাকে, তাই না? তো এটাও নাকি আমি ন্যাকামি করি। তো আর কি বলবো এইসব কথা, মানে তোমরা বলো যে নেগেটিভ কথা ইগনোর করতে, কিন্তু একটা কথা কি, একে আমি কখনো কুকুর চোখে দেখি না, মানে সে একটা প্রাণী, তার মধ্যে একটা প্রাণ আছে, ভালোবাসার চোখে দেখি, সে যেমনই হোক। খারাপ লোকে যারা ওই রকম নেগেটিভ করে না, ওদের মন নেই, বলে কি বাচ্চা তো নাই তাই কুকুরটাকে এমন ন্যাকামি করে, এই ধরনের কথা। দেখো আমাকে পাপা দিচ্ছে। তো চলো কীর্তনে যাই, ওখানে গিয়ে দেখি তোমাদের সঙ্গে যদি শেয়ার করতে পারি, আর দেখা যাক। চলো যাওয়া যাক, চলো ঘুটুন। কি বাবা তুমি থাকো, তোমার যাইতে লাগবে না, না ও যাবে, তোমার যাইতে লাগবে না, আমি শাড়ি পরছি রে, ওই জন্য ভাবতেছি কোথাও যাবো না। থাকো তুমি, আমি দূরে কোথাও যাবো না, এক্ষুনি আসবো, এক্ষুনি আসবো। এই দিকে এসে দাঁড়াইছে, এই দেখো। ও আমি না শাড়ি পরলে, নতুন জামা কাপড় পরলে ও বুঝতে পারে যে আমি কোথাও যাবো গা। থাকো থাকো তুমি থাকো থাকো থাকো। ই রাম, লাফালাফি শুরু করছে গো। এ দেখো আমার আগেই যায়, দেখো দেখো আমার আগেই গেল। তো এই কীর্তনে আরও আমি কিছুক্ষণ থাকবো, কারণ কীর্তন শেষ না হলে বাড়ি যাব না, তারপরে প্রসাদ খেয়ে তারপরে বাড়ি যাব। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।